প্রকৃতিতে কাশের দোলার সাথে সাথে বাঙালির মনেও উৎসবের দোলা লেগে গেছে। দুর্গাপুজোর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা। আর এই পুজো উপলক্ষে প্রতি বছরই পুজোর আগে রাজ্যের সকল স্তরের সরকারি কর্মচারীদের উৎসব অনুদান প্রদান করে থাকে রাজ্য সরকার। তবে এবার রাজ্যের সরকারি কর্মচারীদের উৎসব অনুদানে রয়েছে এক বিশেষ চমক। অন্যান্য বছরের তুলনায় এবছর উৎসব অনুদানে 300 টাকা করে বেশি পাবে রাজ্যের সকল স্তরের সরকারি কর্মচারীরা। অর্থাৎ রাজ্য সরকারের যে সকল কর্মচারীরা অন্যান্য বছর 1500 টাকা উৎসব অনুদান পেত, এবছর তারা 1800 টাকা করে পাবে, এবং যে সকল কর্মচারীরা 1700 টাকা করে উৎসব অনুদান পেত তারা এবছর 2000 টাকা করে পাবে। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এ বিষয়ে তিনি বলেন, 2017 থেকে 2018 অর্থবর্ষে এই উৎসব অনুদানের পরিমাণ ছিল 700 টাকা, কিন্তু 2018 সালের রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর 2018-19 অর্থবর্ষে এই অনুদান বাড়িয়ে করা হয়েছে 1000 টাকা, এবং 2022-23 অর্থবর্ষে এই অনুদান বৃদ্ধি করে 1500 এবং 1700 টাকা করা হয়েছে। এবার সেই অনুদানে আরও 300 টাকা বৃদ্ধি করেছে রাজ্যের অর্থ দপ্তর। পাশাপাশি ফেস্টিভ্যাল অ্যাডভান্স অর্থাৎ উৎসব অগ্রিম সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, 2017-18 অর্থবর্ষে 4 থেকে 5000 টাকা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পেত রাজ্যের কর্মচারীরা। পরবর্তী সময়ে 2022-23 অর্থবর্ষে তা বাড়িয়ে 20000 টাকা পর্যন্ত করা হয়েছে। তাছাড়া অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কাররা কখনো কোনো ধরনের ফেস্টিভ্যাল অ্যাডভান্সই পেত না। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকার 2021-22 অর্থবর্ষে তাদের 5000 টাকা করে ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়ার চালু করেছে। আমাদের ক্যাটাগরি অফ এমপ্লয়িজের মধ্যে গ্রুপ সি, যেখানে ইনক্লুডিং এমপ্লয়িজ রিক্রুটেড অন ফিক্সড পে বেসিস, এবং তাদের ক্ষেত্রে গত বছর যেখানে 1500 টাকা দেওয়া হয়েছিল এলকেশিয়া, এবার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাক্রমে তাদের 1800 টাকা 300 টাকা বাড়িয়ে 1800 টাকা করার দেওয়ার সিদ্ধান্ত অর্থ দপ্তর নিয়েছে। ঠিক তেমনি গ্রুপ ডি, ইনক্লুডিং এমপ্লয়িজ রিক্রুটেড অন ফিক্সড পে বেসিস বাই কিপিং ইন এভিয়েন্স দ্য রেগুলার স্কেল ফুড যারা আছে তাদের জন্য, তাদেরও ছিল 1500 টাকা গত বছর পর্যন্ত, এবার তাদের ক্ষেত্রে 300 টাকা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। DWS যারা এঙ্গেজড আছে, প্রায়র কনফারেন্স নিয়ে আছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের, তাদের ক্ষেত্রে 1500 টাকা ছিল এবং সেখানেও 300 টাকা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। PTWS কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স এটসেট্রা যারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রায়র কনফারেন্স নিয়ে তাদের এই কাজে যুক্ত আছে তাদের জন্য, যারা 1700 টাকা গত বছর দেওয়া হয়েছিল, এই বছর 300 টাকা বাড়িয়ে তাদের জন্য 2000 টাকা করা হয়েছে। পেনশনার্স, ফ্যামিলি পেনশনার যারা আছেন তাদের ক্ষেত্রে 1500 টাকা ছিল, 300 টাকা বাড়িয়ে তাদেরকে 1800 টাকা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার যারা আছেন তাদের 1700 টাকা ছিল গত বছর, মানে 22-23 কথা বলছি, 23-24 তাদেরও 2000 টাকা করা হয়েছে। হোমগার্ডস, SPU যারা চাকরি করছেন তাদের কত 1700 টাকা ছিল, এবার তাদের ক্ষেত্রে 2000 টাকা করা হয়েছে। পূর্বে উৎসব অনুদান বাবদ রাজ্য সরকারের 30 কোটি টাকা ব্যয় হতো, কিন্তু এই অনুদানের পরিমাণ 300 টাকা বৃদ্ধি করায় ব্যয়ের পরিমাণ 36 কোটিতে গিয়ে দাঁড়াবে বলে অর্থ দপ্তরের রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।